বলিউডের নবাব সাইফ আলী খান। জনপ্রিয় এই অভিনেতা অল্প বয়সে ভালোবেসে বিয়ে করেন বয়সে বড় অমৃতাকে। অনেকদিন হল সেই ভালোবাসার সম্পর্কে চির ধরেছে, বিচ্ছেদ ঘটেছে দম্পতি জীবনের। কিন্তু অনেকদিন বাদে এসে অমৃতার জন্মদিনে বিরল ছবি পোস্ট করেছেন সাইফ আলী খানের বোন সাবা আলী খান এবং ক্যাপশনে অমৃতাকে পাগল বলে সম্বোধন করেছেন। হঠাৎ করে এত বছর পর সাইফের বোনের এমন মন্তব্য নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। সাইফ আলী খানের বোন সাবা আলী খানের শেয়ার করা ছবিতে দেখা গেছে সাবা এবং অমৃতার হাসি মুখের দুটি ছবি কোলাজ করে বসানো। সেই ছবির নিচে সাবা লিখেছেন, আমি তখন 16 বা তার কিছু বেশি, তুমি পাগল, উন্মাদ এবং অপূর্ব, আমার পাশে দাঁড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই ভাইয়ের প্রাক্তন বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন শর্মিলা কন্যা, আদর করে পাগল সম্বোধন করলেন তিনি। জানা যায় প্রথম বিয়ে ভাঙার পর দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন বলিউডের নবাব। অতীতে সে কথা এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, সাইফের কথায় তারা আলাদা হলেও তিনি অমৃতাকে সম্মান করেন। 2004 নাগাদ হঠাৎই বিচ্ছেদ হয়ে যায় অমৃতা সাইফের। এরপর ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন অমৃতা। সারার এক সাক্ষাৎকার থেকে জানা যায় 10 বছর টানা নিজের মাকে হাসতে দেখেননি তিনি, তাই বাবা মায়ের বিচ্ছেদকে ইতিবাচকভাবেই দেখেন সারা। এদিকে সাইফ আলী খানের অভিযোগ ছিল বিচ্ছেদের পরে তিনি ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে পারতেন না। নিজের পরিবারের সঙ্গে সারা ইব্রাহিমকে রাখতে চেয়েছিলেন কিন্তু সেটা তিনি করতে পারেননি। যদিও জানা যায় অমৃতা নাকি কখনোই ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে সাইফকে বাধা দেননি। 2012 সালে সাত পাকে বাঁধা পড়েন কারিনা কাপুর ও নবাব সাইফ আলী খান। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।